পরীক্ষাতে বন্ধুরা বাংলা প্রথম বার্তায় ঢাকা বোর্ডের নৈভিত্তিক যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এখন আমার হাতে আমি এটাকে একেবারে সঠিকভাবে সলভ করে দেবো শুধুমাত্র ঢাকা বোর্ডের প্রশ্নেই আমি পেয়েছি যদি অন্য কোনো বোর্ডের প্রশ্ন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও তাহলে আমি হয়তো সলভ করে দেবো একেবারে সঠিকভাবে তো ঢাকা বোর্ডের দেখো এটা হচ্ছে ঘ নম্বর সেটের প্রশ্ন সেট যাই হোক ক খ গ ঘ সবগুলো প্রশ্ন কিন্তু থাকবে সব সেটেই এটা একেবারে সঠিকভাবে আমি পূরণ করে দিচ্ছি প্রথম প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এটা একেবারে একটা সহজ প্রশ্ন করা হয়েছে তাই না এটা হচ্ছে খ নম্বর উনিশশো তেরো খ্রিস্টাব্দে এরপরে কমলবন শব্দটিকে কবি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কী হিসাবে ব্যবহার করেছেন এটা হবে গ নম্বর প্রতীকী হিসাবে তিন নম্বরে খাজানসি বলতে কোন ব্যক্তিকে বোঝায় খাজানসি মানে হচ্ছে ইংরেজিতে যে আমরা ক্যাশিয়ার বলি না ক্যাশিয়ারকে বলে খাজানসি তো ক্যাশিয়ারের বাংলা হচ্ছে কোষাধ্যক্ষ ব্রিটিশ সিংহ ভয়েজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উমিশাদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা কী অনুধাবন করতে পারি সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের এটা না যেহেতু ইংরেজরা কাপুরুষতার পরিচয় দিয়েছে তাই হবে ইংরেজরা ভীরু এটা দুই নম্বর এবং তিন নম্বরে ইংরেজরা কাপুরুষ দুই আর তিন তা দুই আর তিন আসে দেখো কথায় খ নম্বরে প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল পরনে একটা সেরালুঙ্গি মাথায় রুক্ষ চুল ঘষা দিলে গায়ে খড়ি উঠত এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক উদ্দীপকে হোসেন মিয়া এবং লালশাল উপন্যাসের মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় প্রযোজ্য নয় দুইজনেই কিন্তু লোভী আগন্তুক আগন্তুক মানে নতুন এসেছে আর ধর্ম বা ধার্মিক ভাবটা দেখিয়েছে কিন্তু প্রযোজ্য নয় কোনটা সরলতা তারা কিন্তু কেউ সরল নয় কারণ তারা ছিল কপট অর্থাৎ ভণ্ড উত্তর হবে গনম্বর অনেকে ধার্মিক দিয়েছে আসলে মসজিদ কিন্তু ধার্মিক ছিল তবে ধর্মকে ব্যবহার করে সে ব্যবসা করেছে এ কারণে তার ক্ষেত্রে সরলতা কথাটা খাটে না লালশাল উপন্যাসে মসজিদের মতো হোসেন মিয়াও ভাগ্যান্নিষী ভাগ্যান্নিষি শব্দের অর্থ যে ভাগ্য পাল্টানোর জন্য ঘুরে ফেরে তার মানে এটা সঠিক এক নম্বর দুই নম্বরে সচ্ছল এখানে কিন্তু লেখা আছে যে সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক হয়েছে তার মানে সচ্ছল দুই নম্বর ঠিক আছে এবং তিন নম্বরে সফল এটাও কিন্তু ঠিক আছে অর্থাৎ এটা হবে ঘ নম্বর এক দুই তিন সাত নম্বরে আকাশ মোহাম্মতনগর গ্রামে কী প্রতিষ্ঠা করতে চাই এটা সবাই জানো এটা হচ্ছে স্কুল ক নম্বর আট নম্বরে দেখো কুহিলি শব্দের অর্থ কী কুহিলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা ক নম্বর উত্তর উদ্দীপকটি পড়ে নয় এবং দশ নম্বর প্রশ্নের উত্তর দাও পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অবাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আসায় যে আবার নুরুলদিন একদিন আসবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় এই পংক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সাদৃশ্যপূর্ণ চেতনা হল নবজাগরণ এক নম্বরে নবজাগরণ এটাও ঠিক আছে দুই নম্বরে সংগ্রামশীলতা এটাও ঠিক আছে এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ইতিহাস মনস্কতা এখানে দেখো নুরুল দিন কিন্তু স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে তো এই উত্তরটা কিন্তু তোমরা কোথাও খুঁজে পাবে না সাধারণত খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে আসলে বোঝার ব্যাপার তো ইতিহাস মনস্কতা এটাও ঠিক আছে তাহলে উত্তর হবে এক দুই তিন উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি সে দাস থেকে যাবে এটা ঠিক না কর্ষিত জমির প্রতিটি শস্যদান কবিতা এটার সাথে মিল নেই রক্ত জবর মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা মিল নেই যেহেতু পূর্বপুরুষের কথা উল্লেখ করা হয়েছে তার মানে এটা উত্তর আছে ক নম্বর এ দেশের বুকে কেন আঠারোকে উত্তর আছে ঘ নম্বর আঠারো বছর বয়সে ধর্ম মহান মন্ত্রী উজ্জীবিত হওয়া এই মহান মন্ত্রের বাহন কোনটি আত্মত্যাগ ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল কেমন কেউ মরা এটা ঠিক আছে কেউ মরা এটাও ঠিক আছে কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া এটাও ঠিক আছে এক দুই তিন মানে হচ্ছে ঘ নম্বরটা মির জাফরের প্রকৃত নাম কি এটা নিয়ে অনেকে সন্দেহ আছে আসলে কোনটা সঠিক শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের বই থেকে বের করে দিচ্ছি দেখো এটা তোমাদের সহপাঠ বই এই যে দেখো তোমাদের বাংলা সহপাঠ বই এই সহপাঠ বইয়ের একশো বিয়াল্লিশ পৃষ্ঠা তোমরা খুঁজবে এখানে দেখো টিকা এবং চরিত্র পরিচিতি আছে টিকা চরিত্র পরিচিতির অংশে যদি আমরা মির জাফর অংশে যাই দেখো লেখা আছে মির জাফর আলি খান পুরো নাম হচ্ছে মির জাফর আলি খান এই যে তোমাদের বইতেই দেওয়া আছে উনি পারস্য বা ইরান থেকে এসেছিলেন এটা তোমাদের যে সহপাঠ বই সেই সহপাঠ বই কিন্তু এটা তো এই এখানে লেখা আছে মির জাফর আলী খান এখানে অবশ্য লেখা আছে মির জাফর আলী খা আবার লেখা আছে জাফর আলী খান তো অনেকের একটা সন্দেহ যেহেতু বইতে যেটা আছে সেটাই দিতে হবে আবার গুগলে সার্চ দিলে কিন্তু তোমরা জাফর আলী খান পেয়ে যাবে আসলে বই অনুযায়ী উত্তর দিতে হবে বলে এই উত্তরটা হচ্ছে গ নম্বরটা ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ এটা একেবারেই সহজ এটা বলেছেন ইসলামের নবী শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে উদ্দীপকের সঙ্গে রেনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয়টি কি গ্রেনেড সোরা মুক্তিযুদ্ধের সময় নাকি সালাম ও বরকত শহীদ হওয়া এটা হচ্ছে এক নম্বর গ্রেনেড সোড়া দুই নম্বর মুক্তিযুদ্ধের সময় কারণ সালাম ও বরকত শহীদ হয়েছিল বাউন্ন সালে উত্তর হবে এক দুই ক নম্বরটা উত্তর উদ্দীপকের কোন বিষয়টিতে রেইনকোট গল্পের মিল পাওয়া যায় একেবারেই সহজ এটা ক্র্যাক ডাউনের রাতে ট্যাঙ্কের যে হুঙ্কার অর্থাৎ পঁচিশে মার্চ যে ভয়ঙ্কর কালো রাত সেদিন যে ট্যাঙ্ক নিয়ে হাজির হয়েছিল সেই ঘটনা মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি মানবিক বৃত্তি মানে মানবিক পেশা বা মানবিক কাজ মানবিক কাজ বলতে বোঝা যায় মানবতা এটা ঠিক আছে দয়া এবং মানুষের সেবা করা এক দুই তিন তাহলে উত্তর হবে এক দুই তিন ঘ নম্বরটা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড়ো কিছু নাই নহে কিছু মহিয়ান উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে প্রতিদান কবিতায় আসলে প্রতিবাদ হিংসা বিদ্বেষপূর্ণ মনোভাব জাগরণ চিন্তা কিছুই না সাম্যবাদ বুঝিয়েছে কারণ মানুষের সাথে মানুষের মিল ছোট বড়। যা কোনো ভেদাভেদ নেই এটাকে সাম্যবাদ বলে উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা এরপর মানুষের প্রতি অবহেলা এটা ঠিক নাই মানুষের শ্রেষ্ঠত্ব তিন এক এবং তিন এটা হচ্ছে খ নম্বরটা শিখর হিমাদ্রির সবচেয়ে সহজত্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা এটা নিয়ে অনেকের সমস্যা আছে তার কারণ হিমালয়ের শিখা এটাও ঠিক আছে হিমালয়ের শীর্ষ এটাও ঠিক আছে কিন্তু আমি বই থেকে তোমাদের বের করে দিচ্ছি তোমাদের বইয়ের দুইশো নম্বর পৃষ্ঠা এটা পেয়ে যাবে দেখো এটা তোমাদের সাহিত্য পাঠ বই এ সাহিত্য পাঠ বই আমি বের করে দিই বিদ্রোহী কবিতা থেকে দেখো এখানে লেখা আছে শির নেহারি শিখর হিমাদ্রির আমার শির বা মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর বলা হয়েছে দেখো হিমালয়ের শিখর বা শীর্ষ তো বায়ের পরে যেটা দেওয়া থাকে এটা হচ্ছে সহজ শব্দ তাহলে হিমালয়ের শীর্ষচূড়া হচ্ছে উত্তর তাহলে উত্তর হবে হিমালয়ের শীর্ষচূড়া বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত এটা একেবারেই সহজ অগ্নিবীণা বাংলাদেশের জাতীয় কবিকে এ প্রশ্নটা একটু কঠিন করে ফেলছে এটা অনেকে হয়তো পারো নাই কি বলো তাই না কাজী নজরুল ইসলাম সবাই জানি এটা আমরা এরপরে কিন্তু আমরা কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে তোমরা আমার পথ প্রবন্ধে দেখছো বারবার গান্ধীজি গান্ধীজি উল্লেখ করা হয়েছে তার মানে মহাত্মা গান্ধীর কথা এখানে বলা হয়েছে কন্যা রূপ গুণের বর্ণনায় বিনোদাতা বলেছিলেন মন্দ নয় হে খাটি সোনা বটে এক লাইনে দুইটাই কিন্তু বলছে বইতে আছে তোমরা দেখে নিতে পারো উত্তর হবে ক নম্বরটা দক্ষ যোগ্য শব্দের অর্থ কী আসলে দক্ষ যজ্ঞ শব্দের অর্থ কিন্তু অনুষ্ঠান এখানে তো অনুষ্ঠান আছে। তাহলে কোনটা সঠিক তোমরা বই থেকেই দেখে নাও এটা তোমাদের সাহিত্য সাহিত্যপাঠ বই এই লেখা আছে একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর সাঁত্রিশ পৃষ্ঠায় চলে যাবে আমরা এসে বলেছি সাঁত্রিশ পৃষ্ঠায় এখানে লেখা আছে দক্ষ যজ্ঞ খুঁজে বের করি আমরা একটু তো দক্ষযজ্ঞ শব্দের মানে কি বুঝেছে দেখো প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ এ যজ্ঞে প্রতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেন স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে শিব অনুচর সহ যজ্ঞস্থলে পৌঁছে যজ্ঞ ধ্বংস করে দেন এবং সীতার সব কাঁধে তুলে নিয়ে প্রলয় নিত্যে মত্ত হন এখানে প্রলয় কাণ্ড বা হট্টগোল বোঝানো হয়েছে এই যে দেখো হট্টগোল দেখো এই যে এখানে তোমাদের প্রশ্নে হট্টগোল আছে বিলাসের আত্মহত্যার কারণ এটাও নিয়ে অনেকের সমস্যা আছে স্বামীর শোক এটা তো অবশ্যই আর ভালোবাসাকে জীবন্ত রাখা স্বামীর জন্য মরে যাওয়া মানে তো ভালোবাসাকে জীবন্ত রাখা আর নিষ্ঠুর সমাজ ব্যবস্থা এটা অনেকেই দেয় নাই কিন্তু এটা হবে এই কারণে নিষ্ঠুর সমাজ ব্যবস্থা যদি না হতো তাহলে কিন্তু মৃত্যুঞ্জয়কে বিলাসীর কাছে চলে যেতে হতো না আর এই পেশাও যেতে হতো না আর মৃত্যুঞ্জয় মৃত্যুও হতো না আর বিলাসীরও আত্মহত্যা হতো না তার মানে এক দুই তিন এই তিনটাই ঠিক আছে উদ্দীপকটি পড়ে আটাশ ও উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দাও ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিস্থিতি ও মর্যাদায় ভূষিত করে উদ্দীপকে বাড়ানোর দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার প্রকাশ পেয়েছে এখানে মনে হচ্ছে দেশপ্রেম হবে অনেকেই কিন্তু এটা সরাসরি দেওয়া আছে বইতে এটা তোমরা দেখবে আত্মত্যাগ বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছিল বোধের চেতনা এটা ঠিক আছে পাকিস্তানিদের প্রতি ঘৃণা এটাও ঠিক আছে আপন সংস্কৃতির প্রতি অবহেলা শিক্ষার্থী বন্ধুরা এটা অনেক কনফিউজিং একটা লাইন এর কারণ হচ্ছে যে বাঙালি জাতি আপন সংস্কৃতি অর্থাৎ ভাষার প্রতি অবহেলা করেছে বলে কি আন্দোলনটা করেছে ওই ভাবটা প্রকাশ পেয়েছে নাকি এই প্রশ্ন প্রসঙ্গ আসবেই না যে আপন সংস্কৃতির প্রতি অবহেলা এই প্রসঙ্গে এই এই সন্দেহ দূর করার জন্য আমি এক এবং দুইকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব এটা এক এক বইতে কিন্তু এক উত্তর দেওয়া আছে তোমরা এখন যুক্তি দিয়ে বুঝে নাও আমার মতে এক আর দুই সঠিক কি বিক্রি করে মাসি পেশি যোগকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়েছে এটা প্রায় সবাই জানে ছাগল তো শিক্ষার্থী বন্ধুরা একেবারে অ্যাকুরেটভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই যে ওই যে বললাম একটা দুইটা কনফিউশন সেটা শিক্ষকের উপর নির্ভর করবে সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো আমি যা দিলাম উনত্রিশটা তো সঠিক হবেই এবং শেষে যেটা বললাম ওইটা ঝামেলা না হলে তিরিশটাই ঠিক আছে